সো হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে বকবক করতে চলে এলাম নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনার যদি একটা নগদ অ্যাকাউন্ট থেকে থাকে আর সেই অ্যাকাউন্টে যদি আপনি পিন নাম্বার ভুলে যান বা পিন নাম্বারটা যদি লক হয়ে যায়, তাহলে সেটার পিন নাম্বার আপনি কিভাবে রিসেট করবেন। আর আপনার যদি পিন নাম্বার রিসেট করার মতো কোনো প্রকার স্মার্টফোন না থাকে, তবে আপনার কাছে অন্তত পক্ষে একটা বাটন ফোন তো রয়েছে, তো আপনি চাইলে বাটন ফোন দিয়েও নগদের পিন নাম্বার রিসেট করতে পারবেন। আর নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার রিসেট করার জন্য আপনাকে কোনো প্রকার কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না, আপনি শুধু জাস্ট *167# ডায়াল করে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করতে পাবেন। তো এর জন্য আমি এই ভিডিওতে যে স্টেপগুলো দেখাবো, আগে সেইগুলো তো আপনাকে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে, তাই না? তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে প্রত্যেকবারের মতো একটা রিকোয়েস্টই করব, তো যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার শুরু করা যাক। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো নগদের পিন নাম্বার রিসেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়াল পেড থেকে ডায়াল করতে হবে *167#, দেন পিন রিসেট করার জন্য 8 নাম্বার যে অপশনটা রয়েছে পিন রিসেট, এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 8 টাইপ করে সেন্ড অপশনে টাচ করে দিলাম। দেন এখানে দুইটা অপশন রয়েছে, ফরগেট পিন, চেঞ্জ পিন। সো যেহেতু আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছি বা লক হয়ে গেছে, সো এর জন্য উপরের যে ফরগেট পিন এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমি 1 টাইপ করে সেন্ড করে দিলাম। ওকে, দেন আপনি যেই এনআরডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই এনআরডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার এনআরডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম, তারপর সেন্ড অপশনে টাচ করে দিলাম। দেন এখানে আপনার এনআরডি কার্ড অনুযায়ী আপনার বার্থ ইয়ার বা জন্ম সালটা দিতে হবে, তো আমি এখানে আমার জন্ম সালটা দিয়ে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। দেন এখানে আপনি এই নগদ অ্যাকাউন্টে 90 দিনের মধ্যে কোনো লেনদেন করছেন কিনা সেটা সিলেক্ট করতে হবে। আর যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি 90 দিনের মধ্যে লেনদেন করছি, এর জন্য আমি প্রথম অপশন এস সিলেক্ট করব। আর যদি আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন না করে থাকেন, তাহলে দ্বিতীয় নম্বর যে অপশন নো সিলেক্ট করবেন। তো আমি 1 টাইপ করে সেন্ড করে দিলাম। দেন এবার আপনার লেনদেনের যে ধরনটা সেটা সিলেক্ট করতে হবে, যেমন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, আপনি যেই টাইপের লেনদেন করেছেন সেটা সিলেক্ট করুন। তো আমি ক্যাশ আউট করেছি, এর জন্য আমি ক্যাশ আউট যে 2 নম্বর অপশন সেটা সিলেক্ট করে সেন্ড অপশনে টাচ করে দিলাম। তো এখানে আপনি লাস্ট 90 দিনের মধ্যে কত টাকা লেনদেন করেছেন সেটা দিতে হবে। তো আমি মনে হয় 6,500 টাকা সর্বশেষ ক্যাশ আউট করেছি, তো আমি এখানে 6,500 টাকা দিয়ে সেন্ড করে দিলাম। তো এবার নগদ থেকে আপনাকে একটা SMS সেন্ড করা হবে, এর জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এবার আমরা এটাকে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমার SMSটা চলে আসছে। তো এখানে বলা হয়েছে ইউআর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, অর্থাৎ পিন রিসেট করার জন্য যে আবেদনটা করেছিলাম সেটা সাকসেসফুল। তো এবার আমাদেরকে আমাদের নগদ অ্যাকাউন্টে নতুন একটা পিন রিসেট করতে হবে, সো এর জন্য আবারও *167# ডায়াল করতে হবে। তো এবার এখানে নতুন একটা পিন নাম্বার দিতে হবে, আর অবশ্যই পিন নাম্বারটা 4 ডিজিটের হতে হবে। আর এখানে যে 4 ডিজিটের পিন নাম্বারটা দিবেন এটাই হবে আপনার নগদ অ্যাকাউন্টের নতুন পিন নাম্বার, তো অবশ্যই এই পিন নাম্বারটা আপনি মনে রাখবেন। তো আমি এখানে একটা 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। তারপর এখানে আবারও সেম পিন নাম্বার পুনরায় দিতে হবে। দেন আমি পিন নাম্বারটা আবারও এখানে দিয়ে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। ওকে, নগদের পিন নাম্বার রিসেট করা কমপ্লিট। তো আপনি চাইলে আপনার নগদে ভুলে যাওয়া পিন নাম্বার বা লক হয়ে যাওয়া পিন নাম্বার এভাবে রিসেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসে নগদ অ্যাকাউন্টে পিন নাম্বারটা কিভাবে রিসেট করবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।